জয়নগরের দুরুয়াখাকিতে বাড়ি জ্বালানো লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারির দাবিতে ও সর্বশান্ত মানুষের সমস্ত ক্ষতিপূরণের দায়িত্ব প্রশাসনকে নিতে হবে, এই দাবি নিয়ে জয়নগর থানার উদ্দেশ্যে মিছিল করে সিপিএম। জোড়া খুন ও অগ্নিসংযোগ, জয়নগরের দুলুয়াখাকির ক্ষেত্রে এই দুই শব্দ যেন এক সুতোয় বাঁধা। তৃণমূল নেতা সৈফুদ্দিন লস্করের মৃত্যুর পরও হিংসায় বিদ্ধ হয় দুলুয়াখাকি গ্রাম। শাসক বিরোধী সন্ত্রাসে সর্বশান্ত মানুষের সমস্ত ক্ষতিপূরণের দায়িত্ব প্রশাসনকে নিতে হবে, এই দাবিতে সোমবার জয়নগর থানার উদ্দেশ্যে মিছিল করে বামেরা। জয়নগরের দুলুয়াখাকিতে সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সিপিআইএমের পক্ষ থেকে আজ দোষীদের শাস্তির দাবি ও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণের দাবিতেই আজ তিনটে মিছিল বার করেছে। এই মুহূর্তে মূলদের থেকে যে মিছিলটা আসছে সেই মিছিলের সামনে আমরা রয়েছি। যে মিছিলের নেতৃত্ব দিচ্ছে এখানে দেখা যাচ্ছে সুজন চক্রবর্তী রয়েছে, সায়ন বন্দ্যোপাধ্যায় রয়েছে, জেলা সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনার শমিক লাহিড়ি। আইনের শাসন নেই, পুলিশি রাত চলবে না, জোরালো প্রতিক্রিয়া বাম নেতা সুজন চক্রবর্তীর। কারা আগুন জ্বালালো, কারা তারা কি অপরাধ, কার প্রশ্রয়, কোনো ব্যবস্থা নেই, আইনের শাসন নেই, শাসকের আইন এই জিনিস আমরা মানছি না। পুলিশ রাজ চলবে তা হতে পারে না, দুষ্কৃতি আর পুলিশ আর তৃণমূল একসাথে লড়বে আর পিছনে দিল্লির সাপোর্ট থাকবে বিজেপির, এই জিনিস আমরা মেনে নেব না। অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারলে আদালতে গিয়ে উত্তর দিতে হবে কড়া বার্তা বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। সময়সীমা বেঁধে দিয়ে আসবো আমরা, তার মধ্যে যদি গ্রেপ্তার করতে পারে ভালো, যদি না গ্রেপ্তার করতে পারে এসপি থেকে শুরু করে যিনি এসডিপিও আছেন আদালতে গিয়ে উত্তর দেবেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশ নিষ্ক্রিয়, তোপ বাম নেতা সুজন চক্রবর্তী। পুলিশ তৃণমূল হলে নাচতে নাচতে পিছন পিছন ঘুরে দারুণ ভাবে তৃণমূলকে সাহায্য করে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ থাকলে একেবারে নিষ্ক্রিয়, কিছুই জানি না। আর বিরোধীদের সম্পর্কে একটা কোনো শব্দ শোনার আগে থেকে লাফাতে থাকে। এর আগে দুলুয়াখাকি গ্রামে ঢুকতে বিস্তর বাধার মুখে পড়তে হয় বাম নেতৃত্ব সহ সমাজকর্মীদের, হাইকোর্টের নির্দেশে অবশেষে মিলেছে ত্রাণ। তবে ত্রাণে কতদিন চলবে, সরকার কবে মুখ তুলবে সেদিকে তাকিয়ে দুলুয়াখাকি গ্রামের বাসিন্দারা। তিনটে মিছিল তারা বার করছে জয়নগরের তিনটি এলাকা থেকে, একটি বুড়োরহাট, একটি দুর্গাপুর এবং একটি মূলদের এলাকা থেকে নেতৃত্ব দিচ্ছেন সায়ন বন্দ্যোপাধ্যায়, সুজন চক্রবর্তী এবং কান্তি গাঙ্গুলি। তাদের দাবি একটাই, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের প্রত্যেকের শাস্তি দিতে হবে, পাশাপাশি সরকারিভাবে সাহায্য করতে হবে আক্রান্ত পরিবারগুলিকে। আর এই দাবি নিয়েই আজকের এই মিছিলের অনুষ্ঠান মিছিল হচ্ছে এবং সেই মিছিলে কান্তি গাঙ্গুলি হাঁটছেন যেরকম, এবং অন্য দুটি মিছিলেও সুজন চক্রবর্তী থেকে শুরু করে সায়ন ব্যানার্জি তারা নেতৃত্ব দিচ্ছেন, এবং প্রত্যেকটি মিছিলই জয়নগর থানার সামনে যাবে এবং সেখানে গিয়ে তারা একটি বিক্ষোভ সভা করবে, তারপরেই ডেপুটেশন দেওয়া হবে পুলিশের হাতে। দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থেকে তমাল সরকার, ক্যালকাটা নিউজ।